মহাভারত কি পৃথিবীর সবচেয়ে প্রাচীন মহাকাব্য? ঐতিহাসিকদের মধ্যে এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে মহাভারত যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ মহাকাব্য এ নিয়ে কারো দ্বিমত নেই। সংস্কৃত ভাষায় এই মহাকাব্যটি রচনা করেছিলেন ব্যাসদেব। এর শব্দ সংখ্যা মোট 18 লক্ষ। পৃথিবীর আরেক মহাকাব্য ইলিয়াড ওডিসির থেকে এটি প্রায় 10 গুণ বড়। আর উপমহাদেশের আরেক মহাকাব্য রামায়ণের এটি প্রায় 4 গুণ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই মহাভারত কবে লেখা হয়েছিল আর এটি কি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ? চলুন জেনে আসা যাক। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখুন। মহাভারত লিখেছিলেন ব্যাসদেব, বা কেউ কেউ বলে থাকে বেদব্যাস। অনেকের মতে এই ব্যাস ছিলেন একজন ঋষি, কেউ কেউ অবশ্য তাকে পাগলও বলে থাকে। মহাভারত লেখা নিয়ে একটি গল্প প্রচলিত আছে। বেদব্যাস এই মহাভারত লেখার কাজটি দেবতা গণেশকে দিলে গণেশ একটি শর্ত দেন, আর শর্তটি হলো তিনি যদি লেখা শুরু করেন তাহলে আর থামবেন না। তার মানে মহাভারত পুরোপুরি লেখা শেষ না করা পর্যন্ত ব্যাসদেব থামতে পারবেন না। বুদ্ধিমান ব্যাসদেব নিজেও একটি শর্ত জুড়ে দিলেন। তিনি বললেন, তিনি যে শ্লোকটি বলবেন সেটা না বুঝে গণেশ লিখতে পারবে না। দুজনেই দুজনের শর্তে রাজি হয়ে গেল। লেখা শুরু হলো পৃথিবীর সবচেয়ে বৃহৎ মহাকাব্য মহাভারত। ঋষি ব্যাসদেব মাঝে মাঝে এমন কঠিন শ্লোক বলতেন যা বুঝতে বেশ সময় লাগতো দেবতা গণেশের। আর এই সময়ের মধ্যে ব্যাস অন্য শ্লোকগুলি মনে করতেন। এভাবেই ঋষি ব্যাসদেব বলতেন আর দেবতা গণেশ তা লিপিবদ্ধ করতেন। আর এভাবেই 3 বছরে লেখা হয় মহাভারত। কিন্তু কঠিনতম প্রশ্ন হচ্ছে, কবে এই মহাভারত লেখা হয়? মহাভারত রচনার সঠিক সময় এখন বের করা প্রায় অসম্ভব। তবে প্রচলিত ধারণা ও গবেষকদের গবেষণায় মহাভারত রচনাকালের সময় সম্বন্ধে কিছু ধারণা পাওয়া যায়। এই মহাকাব্যটি রচনার সবচেয়ে প্রাচীনতম যে সময়টির কথা বলা হয় তা হল 3100 খ্রিস্টপূর্ব, অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর আগে। ব্যাসদেব এ সময় জয় নামে 1 লাখ শ্লোকের একটি পাণ্ডুলিপি লেখেন। তার অনেক পরে ব্যাসদেবের শিষ্য এই গল্পগুলোকে অন্য মুনিদের শোনাতে থাকেন, আর তখন এই গল্পগুলোর নাম হয়ে যায় ভারত। এরপরে সৌতি নামে এক মুনি ভারতের এই গল্পগুলোকে 18 খণ্ডে ভাগ করেন, আর এটি মহাভারত নামে পরিচিতি পায়। এই ঘটনার সময়কাল অনুমান করা হয় 2000 খ্রিস্টপূর্ব, মানে আজ থেকে 4000 বছর আগে। পরে যখন লিখন পদ্ধতি আবিষ্কার হয় তখন প্রথমে ব্রাহ্মী লিপিতে, পরবর্তীতে সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করা হয় মহাভারত। আর এর সময়কালটা 1200 থেকে 600 খ্রিস্টপূর্ব। তবে মহাভারত লিখার এই সময়কালে কি কোনো প্রমাণ পাওয়া যায়, নাকি এসব শুধুই অনুমান? চলুন ইতিহাসের সাথে মেলাই মহাভারত রচনার সময়কাল বের করা যায় কিনা। বিখ্যাত সংস্কৃত পণ্ডিত পাণিনি একটি গ্রন্থ লিখেছিলেন যার নাম অষ্টাধ্যায়ীটি, যার রচনাকাল জানা যায় 600 থেকে 400 খ্রিস্টপূর্ব, যেখানে মহাভারতের কাহিনী কৃষ্ণ অর্জুনের কথা পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় মহাভারতের গল্প পাণিনি যুগের আগেই প্রচলিত ছিল। তাহলে রচনাকাল ধরা যেতে পারে 600 খ্রিস্টপূর্বের আগেই। মহাভারতে গুপ্ত বা মৌর্য সাম্রাজ্যের কোনো কথা নাই। ইতিহাসে এই সাম্রাজ্যের সময়কাল জানা যায় 1000 খ্রিস্টপূর্ব। এছাড়া জৈন বা বৌদ্ধ ধর্মের কথাও পাওয়া যায় না মহাভারতে, যার সময়কাল ছিল 700 থেকে 200 খ্রিস্টপূর্বে। তবে হিন্দুদের আরেক ধর্মীয় গ্রন্থ উপনিষদে মহাভারতের অনেক কিছুই পাওয়া যায়, আর এই উপনিষদ রচিত হয়েছিল 1100 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে বলা যায় মহাভারত অবশ্যই 1000 খ্রিস্টপূর্বের আগেই রচিত হয়েছিল। এবার আসা যাক প্রত্নতত্ত্ব প্রমাণের দিকে। অনেকেই মনে করেন মহাভারত শুধু একটি মহাকাব্য নয়, এটি বাস্তব। বাস্তবের সেই ইতিহাসটি লিপিবদ্ধ করে রেখেছিলেন ঋষি ব্যাসদেব।
আর তাই ভারতের প্রত্নতত্ত্ববিদেরা বিভিন্ন সময়ে মহাভারতের নানা নিদর্শন খুঁজে বের করার চেষ্টা করেছেন। ভারতের পুরাতত্ত্ব বিভাগ গুজরাটের সমুদ্রের গভীরে একটি 3,500 থেকে 4,000 বছরের পুরাতন ধ্বংসপ্রাপ্ত নগরীর সন্ধান পান। প্রত্নতত্ত্ববিদেরা এটাকে মহাভারতে বর্ণিত দ্বারকা নগরী হিসেবে উল্লেখ করেছেন। সবকিছু বিচার বিবেচনা করলে এই সিদ্ধান্তে আসা যায় যে মূল মহাভারতের রচনাকাল 3,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। যদিও আধুনিককালে যে সংস্করণগুলো আমরা পাই তা 600 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তৈরি হয়েছিল বলেই ধরে নেওয়া হয়। এ নিয়ে অবশ্য পশ্চিমা গবেষকদের দ্বিমত রয়েছে। পশ্চিমাদের মতে মহাভারত নয়, গিলগামেশই পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্যের নিদর্শন, আর এর রচনাকাল 2100 খ্রিস্টপূর্বাব্দ। তাদের মতে মহাভারত লেখা হয়েছিল 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। রচনাকাল যাই হোক না কেন, মহাভারত তার গল্প নিয়ে 1,000 বছর ধরে টিকে আছে পৃথিবীতে, আরও 1,000 বছর হয়তো টিকে থাকবে মহাভারতের এই বিশাল গল্প ভাণ্ডার। আমরা অন্য একটি পর্বে জানব কি আছে মহাভারতের গল্পে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।